আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য আজকে খুব মজার একটি খাবার রান্না করে দেখাবো, রুই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রুই মাছের রান্না, খুবই মজার। তো শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি রুই মাছের মাথা এবং লেজ এবং এক টুকরা মাছ, এবং এটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আধা ঘন্টা। তাহলে শুরু করা যাক রান্না। এর জন্য লাগবে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ রসুন কুচি, হাফ কাপ থেকে একটু কম। এবং তেলটা গরম হলে পেঁয়াজ রসুন কুচি দিয়ে নিয়েছি এবং দিয়ে নিয়েছি পাকা লাল রঙের মরিচ। আমি সবুজ যে কোনো রান্নায় আমি লাল পাকা মরিচ ব্যবহার করি, যাতে মুখে ভুল করে খেয়ে ঝাল যেন না লাগে। সেজন্য পেঁয়াজ রসুন একটু নরম হলে আমরা বাকি মশলা এর মধ্যে দিয়ে নিব। এর মধ্যে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা এবং ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ, সব হাফ চা চামচ পরিমাণ করে দিয়েছি আমি। এবার মশলাটাকে একটু ভেজে একটু কষিয়ে নিতে হবে, এবং মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় এবং এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবং মশলাটাকে একটু কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করবো পানিটা শুকিয়ে আসার জন্য। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তেল উপরে ভেসে এসেছে, মশলা আমাদের কষানো হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলো আমি দিয়ে নিব। আমি মাছগুলো কোনো ভেজে নেইনি, জাস্ট মশলা মাখিয়ে রেখেছি, আমি ওই অবস্থায় মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটা অন্য মাছ দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, অন্য ইলিশ মাছ দিয়ে করতে পারেন, কিন্তু রুই মাছেরটাও অনেক মজা হয়, আপনারা অবশ্যই করে দেখবেন। এবং সামান্য পানি দিচ্ছি যাতে মাছটা একটু কষানোর জন্য সিদ্ধ হয়ে যায়, এবং আমি একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিব যাতে সব জায়গায় সমানভাবে যায়, পড়ে না যায় কোনো অংশ। এবং এটাকে একটু ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণের জন্য। পানিটা শুকিয়ে এসেছে, মাছ প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি নিয়েছি পুঁই শাক, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপ মতো, এক কাপ মতো পুঁই শাকের ডাঁটা আগে দিয়ে নিচ্ছি, এবং আলু দিয়ে, এবং চিলি টমেটো নিয়েছি, আপনার বড় টমেটোও দিতে পারেন। দিয়ে প্রথমে ডাঁটাগুলোকে দিয়েছি, কারণ ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য ডাঁটাটা আগে দিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটু মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডাটার সাথে, এবং সামান্য পানি দিয়ে এটাকে রান্না করতে হবে যাতে ডাটাটা ভালো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলেছি, দেখা যাচ্ছে ডাটার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে নেব শাকগুলো। শাকটা যদি আগে যেয়ে দিতাম তাহলে শাকের রং চেঞ্জ হয়ে যেত এবং শাকটা একদম গলে নরম হয়ে যেত, খেতে ভালো লাগতো না। তাই যখন রান্নাটা 60-70% হয়ে যায় তখনই শাকগুলো দিয়ে দিতে হবে। একটু কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলেছি, দেখুন শাকটাও খুব সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কমে আসছে। খুব বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই, এবং হাই হিটে রান্না করতে হবে, পানি যেন অনেক বেশি না থাকে, তাহলে খেতে খুব ভালো লাগবে না, তরকারিটা একটু মাখা মাখা হবে। আর একটু অপেক্ষা করতে হবে যেন আরেকটু শুকিয়ে আসে পানিটা, এখনও বেশ কিছুটা পানি আছে শাক থেকে, ডাটা থেকেও পানি বের হয়। এবং লবণটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন কষানোর সময়, যদি দেখেন লবণটা কম হয়েছে তাহলে এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে নিতে পারেন। আমার রান্না প্রায় হয়ে এসেছে, আমরা অপেক্ষা করছি পুরোপুরি পানিটা একটু ভালো মতো যেন কমে যায়, একটা বেশ মাখামাখা একটা পর্যায়ে আসে। সেজন্য এবার যে ধনে পাতাও দিয়ে নিচ্ছি। পানি প্রায় একেবারে শুকিয়ে এসেছে, এখন একটা মাখামাখা পর্যায়ে দেখা যাচ্ছে, দেখেন ঝোলটা ঘন হয়ে গেছে একদম। এটা শুকিয়ে চুলাটা বন্ধ করার পরেও এটার পানিটা আর একটু টেনে যাবে, তাই আপনার চাইলে এরকমও রাখতে পারেন, আর একটু শুকিয়েও নিতে পারেন। তো এই পর্যায়ে যদি চুলাটা অফ করে দিই তাহলে পানিটা আর একটু যেহেতু গরম অবস্থায় এমনিই শুকিয়ে যাবে, তাই আমি এই পর্যায়েই এরকমই রাখছি।
আমার রান্না শেষ হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রিপারেশন করে। এই পুঁই শাকের এই রুই মাছের তরকারিটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিছু অসাধারণ লাগে, অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আমার রেসিপিটি কেমন লাগলো। তৈরি হয়ে গেল খুব মজার সুস্বাদু রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের রান্না, অবশ্যই আপনার বাড়িতে করে দেখবেন এবং আমার অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।